তো বন্ধুরা, আবারও পাকিস্তান আর্মির ঠুকাই শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে টিটিপি পাকিস্তানের ভেতরে চিত্রাল জেলায় একাধিক গ্রামের দখল নিচ্ছিল। এমনকি ওখানকার যে আর্মি পোস্ট ছিল সেই সমস্ত কিন্তু টিটিপির দখল, যার মধ্যে কয়েকটা পোস্ট খালি হয়েছে কিন্তু বাকিগুলো এখনও টিটিপি ক্যাপচার করে রেখেছে। কারণ ওগুলো খালি করতে যে স্পেশাল ফোর্স পাঠিয়েছিল পাকিস্তানের আর্মি, তাদেরকেও টিটিপির লোকজন ধরে ফেলে। আর স্বাভাবিকভাবে ওদেরকে নিয়ে এখন পাকিস্তানের আর্মি আর টিটিপির মধ্যে নেগোসিয়েশন চলছে। মানে জাস্ট কল্পনা করুন যে কী লেভেলের স্পেশাল ফোর্স, আতঙ্কবাদীদের ধরতে গিয়ে আতঙ্কবাদীর হাতেই ধরা পড়েছে, আবার এই স্পেশাল ফোর্স নিয়ে নাকি ওরা ভারতের বিরুদ্ধে লড়বে। যাই হোক, এরপর আশ্চর্যজনকভাবে একদিকে যখন টিটিপির অপারেশন চিত্রালে চলছে, ওদিকে পাকিস্তানের কোয়েটাতে বালুচ ফোর্সেস নিজেদের অপারেশন শুরু করে দিয়েছে, যেটা বালুচিস্তান পোস্ট নামক পাকিস্তানের এই মিডিয়া নিজে কনফার্মও করেছে। আর বন্ধুরা, এই হামলায় কিন্তু পাকিস্তান আর্মির ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, যার কয়েকটা ছবি আর ভিডিও বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে রিলিজও করেছে, যেটা এখানে দেখানো যাবে না, আপনারা টুইটারে গিয়ে দেখতে পারেন। তবে বালুচিস্তানের তরফ থেকে যে অফিসিয়াল প্রেস রিলিজ জারি করেছে, সেখানে ওরা দাবি করছে যে কোয়ার্টার ওয়ালি টাঙ্গি নামক এরিয়াতে পাকিস্তান আর্মির একটা বড় ক্যাম্প ছিল, যার দ্বারা ওদের মিলিটারি এই রিজনে অপারেট করত। আর এই মেন ক্যাম্পকেই বালুচ ফোর্সেস টার্গেট করেছে, যেখানে খুব সম্ভবত আরও বেশ কিছু অ্যান্টি পাকিস্তানের ফোর্সেস সাপোর্ট দিয়েছে। কারণ এই যে প্রেস রিলিজ, তার মতে ওরা আলাদা আলাদা গ্রুপের সাথে কোঅর্ডিনেটভাবে এই অপারেশনকে লঞ্চ করে। এরপর আজ থেকে প্রায় দিন দুয়েক আগে সন্ধ্যে 6টা নাগাদ একাধিক ডাইরেকশন থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এই ক্যাম্পের ওপর অ্যাটাক শুরু হয়, যাতে বলা হচ্ছে যে সুবেদার কাসির রহিম সহ মোট 11 জনকে মেরে ফেলেছে, যার প্রেস রিলিজ এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। যদিও এই হামলার দরুন 11 জন মরলেও পাকিস্তানের মিডিয়া কেবলমাত্র একজনের মৃত্যুকে স্বীকার করেছে, আর পাকিস্তানের আর্মি কোনো প্রকার স্টেটমেন্ট এখনও পর্যন্ত দেয়নি যখন আমি ভিডিও রেকর্ড করছি। পরে কিছু ইনফরমেশান আসলে আমি ডেফিনেটলি সেটা কমিউনিটি পোস্টে জানিয়ে দেব। এছাড়াও বন্ধুরা, বিএলএর দাবি যে ওরা এই পুরো ক্যাম্পের দখল নিয়েছে, এখানে যে সমস্ত হাতিয়ার ছিল তা সম্পূর্ণ ক্যাপচার করে নিজেদের সাথে নিয়ে গেছে যতটা সম্ভব, আর বাকি যে অ্যামিউনেশন আর ফিউল ডিপো ছিল তাকে সম্পূর্ণ ব্লাস্ট করিয়ে দিয়েছে, যাতে করে পাকিস্তানের আর্মিগুলো ফিরে এলে এগুলো আর ব্যবহার করতে না পারে। দেখো কী অবস্থা, একেতেই তো দেশে পেট্রোল নেই, পেট্রোল কেনার টাকাও নেই, তার উপরে ফিউলের ডিপোতেও আগুন লাগিয়ে দিয়েছে, আবার সৌদিতে গিয়ে ভিক্ষা চাইতে হবে। যাই হোক, চিত্রালের পর এটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সবচেয়ে বড় অ্যাটাক, যেখানে পাকিস্তান আর্মির পুরো ক্যাম্পেরই দখল নিয়েছে। ফলে ওভারঅল ধীরে ধীরে আফগানিস্তান সীমান্ত থেকে শুরু করে একাধিক এরিয়া পাকিস্তান আর্মির কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। মানে সিরিয়াসলি দেখে মনে হচ্ছে যেটা সিরিয়ার মতন কোনো একটা দেশ, ওখানে যেমন যে পেরেছে নিজের মতন এরিয়া দখল করে বসে রয়েছে, পাকিস্তানেও এই সেম কাজ হচ্ছে। আর খুব সম্ভবত এই সমস্ত গ্রুপ কোনো না কোনো বড় পাওয়ারের দ্বারা ফান্ডিং দিচ্ছে, তা না হলে গোটা দেশ জুড়ে এতটা প্ল্যানিংয়ের সাথে ব্যাক টু ব্যাক আর্মির পোস্ট দখল করে নিজেদের হামলা করে যাওয়া সহজ কাজ তো নয়। ফলে বন্ধুরা, এখন অপেক্ষা শুধুমাত্র ভারতীয় বর্ডার অ্যাক্টিভ করে, যদি আমরা সিজ ফায়ার ভেঙে দিই এলওসিতে খেলা পুরো জমে উঠবে। আর এই ধরনের ঘটনা ডেইলি বেসিসে পাকিস্তানের ভেতরে হবে, কারণ দেখুন ভারত যদি এলওসি অ্যাক্টিভ করে তাহলে পাকিস্তান চাক বা না চাক ওদের মেজরিটি ফোর্সেস এলওসিতে ভারতের বিরুদ্ধেই ডিপ্লয় করতে হবে। উপরন্তু একটা ডিফেন্সও রাখতে হবে, যাতে বাই এনি চান্স পরিস্থিতি বিগড়ে গেলে ভারতীয় ফোর্সেস যদি এলওসি ক্রস করে তাকেও তো কাউন্টার করতে হবে। এখন ওদের ইকোনমি, টিটিপি, বালুচ, আফগানিস্তান না ভারত, কাকে ঠেকাবে পাকিস্তান আর্মি? এরই মাঝে আবার লোকজন রাস্তায় নামছে। তবে ওভারঅল ভারতীয়দের জন্য ভালোই এন্টারটেনমেন্ট হচ্ছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।